আসসালামু আলাইকুম, আমি আবু রাইহান। শুরু করছি হাংরে ভাষাতে হাংরে খবর। উড়িষ্যার বালেশ্বরের কাছে তিনটা ট্রেন উল্টে আলো। রেল উল্টা দুর্ঘটনা ঘটে কাল সান 7টার দিকে। কলকাতা শালিমারে চেন্নাই যায় এই রেলটা। শালিমারে বিকাল 3:20 ছাড়ে এই রেল। উড়িষ্যার বালেশ্বরে লাগে সান 6:30। বালেশ্বর স্টেশন পার করা মালগাড়ির সাথে সামনাসামনি ধাক্কা লেগা দুর্ঘটনাটি ঘটে। শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস রেলের ইঞ্জিনটা মালগাড়ির ওপরে চড়ালাই আর প্রথম তিনটা বগি ভালো মতন উল্টিয়া যায়। প্রায় 200 ফুট জাগালিয়া এই ট্রেনের বগিগুলা ছিতরিয়া পড়ে। তখনই ব্যাঙ্গালোরে হাওড়া আসলো যশবন্তপুর এক্সপ্রেস। এই যশবন্তপুর এক্সপ্রেসও উল্টাহা বগিগুলাতে আইসা ধাক্কা মারে, ফলে যশবন্তপুর এক্সপ্রেসেরও ক্ষয়ক্ষতি হয়। এখনি পর্যন্ত সঠিক জানা যায়নি কতজনা মরেছে আর কতজনা আহত হয়েছে। তবে সব সব মানুষ মৃত্যুবরণ করেছে আর হাজার হাজার মানুষ আহত হয়েছে। এখনিকাও উদ্ধারের কাম চলছে। আজকের মতন এটা নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।